What is going on? কি করছো তুমি এগুলো? কি কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? তুমি কিছুই জানো না? আমি আমি সত্যি কিছু জানি না স্যার। তোমার নামে একটার পর একটা লেটার আসছে। লেটার স্যার? কি লেটার? কি লেটার? এমন ভাব করছো যে কিছুই জানো না? হেড অফিস থেকে আজকে সকালে আরেকটা নতুন লেটার পেলাম। দেখো এটা কিসের লেটার স্যার? তোমার প্রমোশন লেটার। জি স্যার। প্রমোশন লেটার, কনগ্রেটস, ইউ আর নো মোর অ্যান এক্সিকিউটিভ নাও, তুমি এখন থেকে এই অফিসের ম্যানেজার। শুধু থ্যাংক ইউ বললেই হবে না, অফিসের সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। চলো নিউজটা সবাইকে শিখে। কি হয়েছে? একটা সুখবর আছে খালা। কি সুখবর? খালা আমার এতদিনের কষ্ট এতদিনের চেষ্টা সব সফল হয়েছে খালা, আমার প্রমোশন হয়েছে। তাই বুঝি? সে তো খুব ভালো কথা। খালা একটা কথা বলি? হ্যাঁ। আমার তো বাবা নাই, তাই না? মাও নাই। তুমি আমার বাবা, তুমি আমার মা, তাই তোমাকে বলছি। ছোটবেলায় আমি কত কষ্ট করেছি, কত সাধনা করেছি। আমি স্বপ্ন দেখতাম বাবা আমাকে নিয়ে গর্ব করবে। বাবা থাকলে অনেক ভালো হতো খালা। খালা আমি তো কখনো কারো খারাপ চাইনি। আমি সবসময় চেয়েছি সবাই ভালো থাকুক, আমি ভালো থাকি, সবার ভালো হোক। আজকে বাবা থাকলে কি বলতে জানো খালা? আমার কুল যেটা আই বুকে আয়, তোকে আমি আমার কুলজা দিয়ে দিব। আর আমি কি বলতাম জানো খালা? এত বড় জিনিস আমার লাগবে না। বাবা থাকলে অনেক ভালো তো খালা, বাবাকে অনেক মিস করছি খালা। মা তো কখন আমার কথা শুনেই নাই। বাবাকে এই কথাটা বলতে ইচ্ছা করছে। হঠাৎ করে ডাকলেন, কোন সমস্যা? হরে লাভি, আমি চিন্তা করে দেখলাম আমার জীবনটা দুই ভাবে কেটে গেল। এক বাপের হাতে মায়ের খেতে খেতে, আর দুই মহিত আরাম সদার লাগে পাল্লা দিতে দিতে। জি ভাই, আমি কি ওর লোকে কোনো দিক থেকে আগে থাকতে পারব না কোনোদিন? হ ভাই, এটা একটা চিন্তার বিষয়। তুই কি ভাবছস? আমি চিন্তা করি নাই। চিন্তা করছ না? তোরে একটা কথা কই, তুই দেখিস একদিন আমি ঠিকই জিতুম, ওরে আমি হারামই জিতমু। জি ভাই, কিন্তু খুঁজাবাই করতে পারতাছি না। ওই মহিতা এমন কি করে নাই যেটা আমি আগে কইরালাম? হইব আর কি, বাপটা মরা জানার পরে একা একা থাকে, কি না কি করে, বিয়েও করে নাই। ওরে ছাগলের তিন নম্বর বাচ্চা রে, তুই এটা কি করি? তোর এই ছাগলের মতো মাথার থেকে বুদ্ধি বাইরে লোকে উঠে। ভাই আমি কি বলছি? আরে তুই কিছু খরচ নাই, বিয়া বিয়া বিয়া, মহিতা তো বিয়া করে নাই। বিয়া আমি ওর আগে বিয়া কইরা জিততে যাব। তুই এক্ষুনি মাইয়া দেখ, আমি বিয়া করব, বর আগে আমার বিয়া করব, ঠিক আছে? সালাম আলাইকুম বাবা। বাবা দেখো,
আমি কত বড় হয়ে গেছি, আজ আমি কত কি। তুমি আমাকে দেখতে পাচ্ছ বাবা, একদম একা হয়ে গেছি বাবা। তুমি হঠাৎ ছেড়ে চলে গেলে, মা তো সে ছোট কাল থেকেই নাই। আমি কার সাথে কথা বলি বলো? কেউ কথা বলে না। একটা ভাই ছিল তোমার আর চাচার ঝগড়ার কারণে, সেও আমার সঙ্গে কথা বলে না। একটু কথা বলে কি হয় বাবা? সবসময় আমার পিছনে লেগে থাকে, সবসময় আমার সাথে কম্পিটিশন করে। বাবা আমি কার সঙ্গে কম্পিটিশন করেছি কখনো? ছোটবেলা থেকেই আমি ওকে হেল্প করতাম, সবসময় তো আমার থেকে দেখে দেখে ম্যাথ করত, তারপরও সে ম্যাথে কখনো পাস করিনি। সেটা কি আমার দোষ? আমি তো খারাপ চাইনি বাবা কখনো। ও চালের ব্যবসা করে বাবা, ও ব্যবসা করলে তো আমি খুশি, আমি তো চাই ও ভালো করুক। কিন্তু আমি ভালো করলে দেখতে পারে না কেন বাবা? সবসময় বাবা জ্বালায়। এখন আমার পাশে কেউ থাকলো না বাবা। খালা আমাকে একটা কথা বললো বাবা, খালা বললো বিয়ে করলে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে বাবা। খালা একটা পাত্রী দেখছেন, আমি বলেছি খালার পাত্রী পছন্দ হলে আমি বিয়ে করবো বাবা।